বন্ধুরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আগের ভিডিওতে আমরা সমাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনেছি, তো এই ভিডিওতে আমরা সমাজতন্ত্রের আসলে যারা মতবাদগুলো দিয়েছিলেন বা শুরু করেছিলেন কার্ল মার্কস এবং ফ্রেডেরিক এঙ্গেলস, এই দুজনের আসলে সমাজতান্ত্রিক মতবাদটা কিভাবে প্রচার পেল সে সম্পর্কে জানব। তাহলে আধুনিক যে সমাজতন্ত্র এটার উদ্যোক্তা কিন্তু বলা হচ্ছে এই কার্ল মার্কসকে, ঠিক আছে? আমি এখানে ছবি রেখেছি কার্ল মার্কস এবং ফ্রেডেরিক এঙ্গেলস, ঠিক আছে? তো কিভাবে আসলে কার্ল মার্কস এটা শুরু করলেন, তিনি কিন্তু আসলে জন্ম নিয়েছিলেন 1818 সালের 5 মে তারিখে জার্মানে বা জার্মানিতে এক ইহুদি পরিবারে, ঠিক আছে? তো তারপরে তিনি কিন্তু তার শিক্ষা লাভ করেন মোটামুটি জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে এবং বোন বিশ্ববিদ্যালয়, এই দুটো বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু তিনি পড়াশোনা করেন। এবং তারপরে তিনি কিন্তু যৌবনে থাকা অবস্থায় জার্মানির যে গণতান্ত্রিক বিপ্লব ছিল সেই বিপ্লবে কিন্তু তিনি যোগ দেন, গণতান্ত্রিক বিপ্লব, ঠিক আছে? তো গণতান্ত্রিক বিপ্লবে যোগদান করার পরবর্তীতে 1842 সালে তিনি একটা উগ্রপন্থী সংবাদপত্র সম্পাদনা করেন, উগ্রপন্থী সংবাদপত্র। তো এই উগ্রপন্থী সংবাদপত্র সম্পাদনা করার কারণে জার্মানির যিনি সরকার ছিলেন তার তিনি হচ্ছে বিরাগভাজন হন। বিরাগভাজন মানে হচ্ছে জার্মানির সরকার যখন দেখলো তিনি আসলে এইসব গণতন্ত্রের ব্যাপারে হচ্ছে প্রচার প্রচারণা করছেন, উগ্রপন্থী সংবাদপত্র প্রচার করছেন, তখন হচ্ছে তিনি অনেকটা বিরোধিতা শুরু করলেন বা সরকারের বিপক্ষে চলে গেলেন। তো সরকার যখন আসলে বিপক্ষে চলে গেল তখন তিনি জার্মানি ত্যাগ করেন এবং প্যারিসে এসে বসবাস শুরু করেন। এবং এখানে এই প্যারিসে এসেই কিন্তু তার যে সহকর্মী এই ফ্রেডেরিক এঙ্গেলস তার সাথে কিন্তু পরিচিত হন এবং তাদের দুইজনকে কিন্তু একসাথে বলা হচ্ছে আধুনিক সমাজতন্ত্র বা কমিউনিজমের প্রতিষ্ঠাতা। অর্থাৎ তাদের দুইজনকে এককভাবে তাদের সংগঠন মানে বলা হয় যে তারা হচ্ছে এই সমাজতন্ত্রের সংগঠক। তারা দুইজন মিলে কিন্তু 1848 সালের দিকে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করেন, কমিউনিস্ট ম্যানিফেস্টো। এই কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করার মাধ্যমে কিন্তু তারা হচ্ছে পুঁজিবাদীদেরকে একটা আঘাত আনেন বা পুঁজিবাদীদের স্বার্থে কিন্তু আঘাত আনা হয়, কারণ এখানে আসলে কমিউনিজমের কথা বলা হয়। এবং এর মাধ্যমে কিন্তু তখনকার যে কৃষক এবং শ্রমিক শ্রেণী যারা শোষিত শ্রেণী তাদের কিন্তু মনোজগতে একটা পরিবর্তন হয় বা মানসিকতার একটা পরিবর্তন হয়। সো এর মাধ্যমে কমিউনিস্ট ম্যানিফেস্টোর মাধ্যমে কিন্তু তারা আসলে একটা পরিবর্তন যে আনা দরকার শাসনতান্ত্রিক ব্যবস্থা এটা কিন্তু তারা শুরু করেন। এবং এর পরবর্তীতে 1864 সালের দিকে তারা পৃথিবীর সকল সমাজতন্ত্রীকে একত্রিত করার উদ্দেশ্যে কিন্তু একটা আন্তর্জাতিক সমিতি গঠন করেন, আন্তর্জাতিক সমিতি। অর্থাৎ যারা সমাজতন্ত্রের পক্ষে তাদেরকে নিয়ে তারা একটা সমিতি গঠন করেন এবং এটাকে বলা হচ্ছে পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন, ঠিক আছে? এবং এই সম্মেলন কিন্তু এই সমাজতন্ত্রিক যে আন্দোলন এটাকে অনেক বেশি শক্তিশালী করে দেয়। এবং তার পরবর্তীতে 1867 সালের দিকে কার্ল মার্কস তার সর্বশ্রেষ্ঠ যে বই বলা হয় ডাস ক্যাপিটাল, এই ডাস ক্যাপিটাল কিন্তু প্রকাশ করেন। তোমরা বইয়ের বাজারে গেলে বা নীলক্ষেতে গেলে এই বইটা দেখবে যে প্রায়ই হচ্ছে মানে শো করে রেখেছে, একদম টপের মধ্যেই থাকে এই বইটা। সো চাইলে তোমরা পড়ে দেখতে পারো যে আসলে সমাজতন্ত্রটা কি, এটা সম্পর্কে আসলে মার্কস আসলে কি বলেছেন, কারণ তার এই বইকে অনুসরণ করেই কিন্তু সমাজতন্ত্র ধারণাটা আসে এবং সমাজতন্ত্র ব্যবস্থাটা কিন্তু চালু হয়। এবং সমাজতন্ত্র থেকে যে নতুন একটা ধারণা সাম্যবাদ, এই সাম্যবাদের ধারণাও কিন্তু মার্কস এই বইয়ে, এই ডাস ক্যাপিটাল বইয়ে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করেন। অর্থাৎ সমাজতন্ত্রের ধারণা থেকে আসলে সাম্যবাদটা কিন্তু আসছে, অর্থাৎ সোশ্যালিজম থেকে কমিউনিজম শব্দটা কিন্তু প্রথম করে তিনি কিন্তু এই পুস্তকে ব্যবহার করেন। সোশ্যালিজম মানে হচ্ছে রাষ্ট্রের মালিকানায় সব সম্পত্তি থাকবে এবং এর মাধ্যমে হচ্ছে সবাই সুষম ক্ষমতা পাবে, এবং কমিউনিজম যেটা সেটা হচ্ছে সাম্যবাদ, অর্থাৎ প্রত্যেকে সমানভাবে সব কিছু পাবে, ঠিক আছে? তো এই দুটো ধারণা সম্পর্কে কিন্তু তিনি এই ডাস ক্যাপিটালে উল্লেখ করেন এবং তার এই দিক নির্দেশনা, তার এই মতবাদের প্রভাবেই কিন্তু বিভিন্ন দেশে সাম্যবাদী দল গঠিত হতে থাকে এবং সমাজতান্ত্রিক দলও কিন্তু গঠিত হতে থাকে। তাহলে বুঝতেই পারছো যে কার্ল মার্কস এবং ফ্রেডেরিক এঙ্গেলসের এই প্রভাবের কারণে বা তাদের এই লেখালেখি, তাদের এই মতবাদ প্রচারের কারণেই কিন্তু এই বলশেভিক বিপ্লবটা সংগঠিত হয়েছিল, যেটাকে আমরা সমাজতান্ত্রিক বিপ্লব বলছি। তো বন্ধুরা, এখন একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলো যে কত সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করা হয়। তোমরা একটু চিন্তা করে ভিডিওটা পজ করে উত্তরটা দিয়ে ফেলো। তাহলে আমরা দেখেছি যে কমিউনিস্ট ম্যানিফেস্টো কিন্তু 1848 সালে প্রথম প্রকাশ করা হয়। তো এই যে কার্ল মার্কস হচ্ছে সমাজতন্ত্র প্রবর্তন করা শুরু করলেন, এটার কিন্তু মূলত 4টা সূত্র ছিল। এই 4টা সূত্র সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।